প্রাচীন একটি জনপদ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা। আর আজ আমরা এই শৈলকুপা থানা শহর আমরা ঘুরে দেখাবো। আমরা ভিডিও শুরু করেছি শৈলকুপা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে, অর্থাৎ শৈলকুপা বালিকা একমাত্র মানসম্মত এবং বহুত পরিচিত এবং বহুত প্রাচীন বালিকা বিদ্যালয়ের প্রধান ফটক থেকে আমরা ভিডিও শুরু করেছি। যতটা সম্ভব আমরা অলিগলি দিয়ে একটু ক্যামেরা ধরবো বিভিন্ন সব উল্লেখযোগ্য পয়েন্টে, ক্যামেরা ধরবো বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে। এই যে বন্ধু সুপার মার্কেট, এটি কিন্তু একদম বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি নতুন একটি মার্কেট, তবে বেশ পরিচিত হয়ে উঠছে এই মার্কেটটি, বহুত জনপ্রিয় হয়ে উঠছে। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু বেছে নিয়েছি একটি ছুটির দিন, অর্থাৎ কোনো এক শুক্রবার আমরা বেছে নিয়েছি, কারণ এই শৈলকুপা শহর কিন্তু খুব ব্যস্ত একটি শহর। সপ্তাহে এখানে দুই দিন হাট বসে, অর্থাৎ সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার দুদিন কিন্তু বিরাট দুটি হাট বসে। আমরা সেই হাট দুটি উপেক্ষা করে আমরা কোনো এক শুক্রবার বেছে নিয়েছি। আমরা এখন অবস্থান করছি হাজি মার্কেটের মোড়। এটা কিন্তু হাজি মার্কেট মোড় বলে ব্যাপক পরিচিত এবং ব্যাপক জনবহুল একটি জায়গা কিন্তু আসলে শৈলকুপা হাজি মার্কেট মোড়। আমরা কিন্তু একদম হাজি মার্কেটের মোড় দিয়ে আমরা একদম সোজা যাব, একদম শৈলকুপা ব্রিজ পার হয়ে আমরা হাতের বামে মোড় নিয়ে যাব। আপনি আমাদের সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার, দেখছেন শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়। এটি কিন্তু এখন একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, যেটি হচ্ছে শৈলকুপা সরকারি পাইলট হাই স্কুল। যা হোক আর কি, আমি সামনে এগিয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন শৈলকুপার চায় রাস্তার মোড় বলে যেটা নাকি খুব ব্যস্ত একটি জায়গা, সেই চায় রাস্তার মোড় থেকে আমরা কিন্তু আসলে সামনে এগোতে থাকব। যদি একটু উল্লেখযোগ্য কথার মধ্যে বলি, যদি একটু নামকরণের দিকে যাই, রাজকন্যা শৈলবালা মতান্তরে শৈলদেবীকে পাঠান সৈন্যরা কুমার নদের তীরে আটক করে কুপিয়ে হত্যা করে, সে হতে শৈল এবং কুপা সংযুক্ত হয়ে শৈলকুপা নামকরণ হয়েছে। সতীশ চন্দ্র মিত্র রচিত যশোর খুলনার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, প্রাচীনকালে এ অঞ্চল সমুদ্র গর্ভ থেকে দ্বীপের আকারে জেগে উঠেছিল। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন ব্রিজ রোড এলাকা অতিক্রম করছি। এটা কিন্তু ঢাকা স্ট্যান্ড থেকে কিন্তু একটু দশ কদম আগালে কিন্তু আসলে শৈলকুপার সেই প্রাচীন সেই উল্লেখযোগ্য সেই ব্রিজটি কিন্তু আসলে আপনি অতিবাহিত হবেন। আমি কিন্তু এখন ব্রিজের উপরে উঠছি এবং ব্রিজ পার হব, দেখি আমরা সামনে কী আছে। প্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ শহর ঘুরে দেখব আমরা, আপনি আমাদের সাথে থাকবেন। একটি প্রাচীন জনপদ কিন্তু আসলে শৈলকুপা শহর। ঝিনাইদহর এক আসন শৈলকুপা, আর এই শৈলকুপা আসন বহুত উল্লেখযোগ্য এই অঞ্চলের মধ্যে, যদি বলি খুলনা অঞ্চলের মধ্যে, যদি বলি ঝিনাইদহ জেলার মধ্যে, একটি উল্লেখযোগ্য একটি শহর, একটি থানা শহর কিন্তু আসলে শৈলকুপা শহর। যা হোক আর কি, আমরা মুক্তিযোদ্ধা যে কবরস্থান, সেখানে কিন্তু আসলে আমরা অবস্থান করছি। প্রিয়ভাগ, দেখছেন একটি বঙ্গবন্ধুর একটি ফলক উন্মোচন আছে এখানে, আমি কিন্তু সেটি দেখিয়ে সামনে এগোচ্ছি এবং আমি কবিরপুর মোড় বলে যেটা, আমি কিন্তু আসলে সেখান তার দিকে গিয়ে যাচ্ছি, আপনি সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত আপনি সাথে থাকবেন, সম্পূর্ণ এলাকা জুড়ে আমরা ভিডিও করব এবং আপনি আমাদের সাথে থাকলে আমরা সার্থক। ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। প্রিয় ভিউয়ার, আপনার একটি মূল্যবান কমেন্টস আমাদেরকে পথ চলার একটি পাথেয় বলতে পারেন আপনি। প্লাইস্টোসিন যুগে বাংলাদেশের ভূভাগ গঠনের মাঝামাঝি সময়ে শৈলকুপা বঙ্গীয় বদ্বীপের গঙ্গেয় নদী বিধৌত পলিমাটি গৌরী বা গড়াই, কুমার, কালী, ডাকুয়া ইত্যাদি নদী দ্বারা পরিবাহিত হয়ে এই অঞ্চলে ভূমিরূপ গঠন হয় এবং জনবসতি গড়ে উঠতে থাকে। প্রাগৈতিহাসিক আমলের উল্লেখযোগ্য কোনো তথ্য না জানা গেলেও খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে এখানে প্রথম মানব বসতি গড়ে ওঠে। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একদম কবিরপুর মোড় অতিক্রম করে হাতের বামে আমরা
ধরেছি আমার হাতের বাম পাশে, কিন্তু আসলে শৈলকুপা থানা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা সেটা নাই, অন্য একদিন ঘুরে দেখব। আমরা আজ ক্যামেরা ধরতে পারলাম না, কারণ আমরা এই ভিডিওটি করতে বেশ সময় লাগছে। আমরা বিভিন্ন মাধ্যম অবলম্বন করেছি, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো ভ্যানে, বিভিন্নভাবে এই শৈলকুপা শহর আমরা কিন্তু আসলে ভিডিও করেছি। আমরা হাল ছাড়িনি, একদম সম্পূর্ণ শহর যতটা সম্ভব আমরা আসলে আমাদের ভিডিওর মধ্যে ধারণ করেছি। আমরা এখন কবিরপুর রোড, এটা কবিরপুর দিয়ে কিন্তু আমরা অতিক্রম করছি। আমার হাতের বাম পাশে কিন্তু আসলে শৈলকুপা থানা স্বাস্থ্য কমপ্লেক্স। পার হলে কিন্তু আসলে এই অঞ্চলটাকে কিন্তু বলা হচ্ছে কাঠগোলা, কবিরপুর কাঠগোলা, কারণ এখানের হাতের বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে কিন্তু কাঠের সমিল কিন্তু আসলে এখানে অনেক প্রাচীনভাবে কিন্তু এই ব্যবসা কিন্তু আসলে এখানে চলছে। প্রিয় ভিউয়ার, এই কাঠগোলা অতিক্রম করছি আমরা। আমরা কাঠগোলা অতিক্রম করলে সম্ভবত আমাদের সামনে আসবে শৈলকুপা খাদ্য গুদাম, অর্থাৎ ফুড গোডাউন। সম্ভবত আমার হাতের বাম পাশে কিন্তু এই যে প্রধান একটি ফটক দেখা যাচ্ছে, এটা কিন্তু শৈলকুপা ফুড গোডাউন, অর্থাৎ খাদ্য গুদাম। আর এটি পার হলে কিন্তু আমি একদম শৈলকুপার নতুন ব্রিজ, যেটা নাকি খুব জনপ্রিয় হয়ে উঠছে মানুষের ঘুরে বেড়ানোর জন্য, মানুষের সময় কাটানোর জন্য একটি উল্লেখযোগ্য একটি প্রিয় স্থান হয়ে দাঁড়িয়েছে শৈলকুপার নতুন ব্রিজ। আমি কিন্তু শৈলকুপার নতুন ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আমি হাতে বাম হয়ে মোড় নিলে কিন্তু আসলে শৈলকুপার নতুন ব্রিজ, আমি ব্রিজ পার হব। প্রিয় ভিউয়ার, আপনি সাথে থাকবেন, কোথাও যাবেন না, আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। আদিকালে জীবিকাম্বেষণে উর্বর ভূমির সন্ধানে ব্যাপৃত বিভিন্ন নৃগোষ্ঠীর লোকেরা এখানে মানব বসতি গড়ে তোলে। নৃতাত্ত্বিক বিশ্লেষণে বিভিন্ন নৃগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সংমিশ্রণে এক সংকর জাতি অঞ্চলে বসতি স্থাপন করে। ভাষার বংশবিস্তারকে অষ্টিক প্রভাব বেশি পরিলক্ষিত হয়। গ্রিক ও ল্যাটিন ইতিহাসবিদের রচনা থেকে জানা যায় এই অঞ্চলে গঙ্গাডিঘি নামে এক শক্তিশালী জাতির বাস ছিল, যার রাজধানী ছিল গঙ্গারেজিয়া। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একদম আমরা কোথায় অবস্থান করছি নতুন যে ব্রিজটির কথা বলছিলাম সেখানে কিন্তু আমরা আসলে পৌঁছে গেছি। প্রিয় ভিউয়ার, এটা কিন্তু কুমার নদের উপরে একটি শহর, আর এটি কিন্তু কুমার নদের উপরে একটি নতুন একটি ব্রিজ, যেটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে কিন্তু এখনও এটি আছে। প্রিয় ভিউয়ার, আমরা ব্রিজে উঠছি। আর ইতিহাস বলতে গেলে আসলে এই সময়ের মধ্যে বলে শেষ করাই মুশকিল, তারপরেও আমি কোনো কোনো সময় একটু একটু বলার চেষ্টা করছি। আমরা নতুন ব্রিজ অতিক্রম করছি এখন, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। আর ভিডিওটি কেমন লাগছে, কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। এই অঞ্চলে গঙ্গারিড নামে এক শক্তিশালী জাতির বাস ছিল, যার রাজধানী ছিল গঙ্গারেজিয়া, যে কথাটি আমি আগে বলছিলাম। পরেশনাথ মজুমদার এই গঙ্গারেজিয়া যশোর জেলার অন্তর্গত বলে অনুমান করেছেন, যা সতীশ চন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। 550-2000 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের চরম বিকাশকালে এই অঞ্চল মৌর্য সাম্রাজ্যভুক্ত হয়। সমুদ্রগুপ্তের রাজত্বকালে 340-380 খ্রিস্টাব্দের এই অঞ্চল সমতট রাজ্যভূমি ছিল। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু একদম নতুন ব্রিজের সামনে, অর্থাৎ হাতে ডানে গেলে মনোহরপুর ইউনিয়ন, আমি কিন্তু সেদিকে যাচ্ছি না, আমি আবার শৈলকুপার শহরের দিকে ঢুকছি। প্রিয় ভিউয়ার, সামনে কিন্তু একটি কালভার্ট বা একটি ব্রিজ আছে, কিন্তু তারপর পরই আমরা হয়তো দেখব শৈলকুপা পশু হসপিটাল, শৈলকুপা আলিয়া মাদ্রাসা, সব মিলিয়ে শৈলকুপা থানা সদর, পুলিশ স্টেশন, সব মিলিয়ে আপনি শেষ পর্যন্ত থাকলে সম্পূর্ণ শহর আপনার অবগত হয়ে যাবে। আমি ভিডিওর মধ্যে যতটা সম্ভব সম্পূর্ণ এলাকায় ধরে রাখার চেষ্টা করেছি। প্রিয় ভিউয়ার, আপনি সাথে থাকবেন, কোথাও যাবেন না, আমি কিন্তু শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। গুপ্তযুগে সমতট রাজ্যটিকে প্রশাসনিক ইউনিটে ভাগ করা হয়, যথা ভুক্তি বিষয়, মণ্ডল, বিথি এবং গ্রাম। শৈলকুপা এ সময় কুমার মণ্ডলের অন্তর্গত ছিল। 639 খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক ইউনিয়ন সাং সমতট রাজ্য ভ্রমণ করেন। তার ভ্রমণ বিবরণী থেকে জানা যায় সমতট রাজ্যে 30টি বৌদ্ধ সংঘরাম ছিল, তোমাদের যশোর জেলার মহেশপুর ও শৈলকুপায় 2টি সংগ্রাম ছিল বলে পুরাতত্ত্ববিদ পরেশনাথ মজুমদার উল্লেখ করেন। শৈলকুপা শহরের 2 কিলোমিটার পশ্চিমে মঠবাড়ি নামক স্থানে বর্তমান যেখানে কালী পূজা হয়, হয়তো এই স্থানে সংগ্রামের বৌদ্ধ মঠ
অস্তিত্ব ছিল বলে অনেক প্রাজ্ঞজন মনে করেন। তবে এই তবে এর কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। প্রিয় ভিউয়ার, ভিডিও তথ্যসূত্রের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিব, আপনি সেখান থেকেও বিশদভাবে জেনে নিতে পারেন। আর আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি একদম প্রিয় ভিউয়ার, একদম শৈলকুপার পশু হাসপাতাল পার হয়ে, অর্থাৎ বাম আমার হাতের ডান পাশে কিন্তু শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের প্রাচীন একটি পানি উন্নয়ন বোর্ডের যে প্রাচীন, এর মধ্যে ঢুকলে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের সেই প্রাচীন কিছু বিল্ডিং, কিছু ইমারত কিন্তু আছে। আমি সেদিকে ঢুকবো না, অন্য একটা ভিডিওতে আমি এই অঞ্চলটায় আরও বিশদভাবে দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার, এই ভিডিওটি কেমন লাগছে আপনি কমেন্টসে লিখে যাবেন। প্রিয় ভিউয়ার, এটি কিন্তু শৈলকুপার একটি প্রাচীন একটি পোস্ট অফিস কিন্তু আমার হাতের বাম পাশে কিন্তু আসলে আপনি দেখছেন। আর এই যে মোড় দেখছেন, এই মোড় থেকে বামে গেলে কিন্তু আসলে নতুন বাজার, যেখানে নাকি এখন শৈলকুপার বাজার লাগে। যা হোক আর কি, সেদিকেও আমি যাচ্ছি না, কারণ এত সময় নেওয়া যাবে না। আমার হাতের ডান পাশে কিন্তু আসলে শৈলকুপা পুলিশ স্টেশন, অর্থাৎ শৈলকুপা থানা আমি কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। আমার হাতের ডান পাশে কিন্তু শৈলকুপা থানা। প্রিয় ভিউয়ার, আপনি সাথে থাকবেন, দেখছেন শৈলকুপা শহর, ঝিনাইদহ জেলার এক আসন শৈলকুপা শহর। এটি কিন্তু থানার প্রধান ফটক, শৈলকুপা পুলিশ স্টেশনের প্রধান ফটক কিন্তু আমি একটা ক্যামেরাতে একটা শট কিন্তু আসলে আপনাদের দেখাতে সক্ষম হয়েছি। প্রিয় ভিউয়ার, আপনি শেষ পর্যন্ত সাথে থাকলে আপনি সম্পূর্ণ শহর নিয়ে অবগত হবেন। আমার হাতের ডান পাশে কিন্তু আসলে শৈলকুপা পাবলিক হল অ্যান্ড লাইব্রেরি, যার নিচে কিন্তু আসলে ডাচ বাংলা ব্যাংকের একটি বৃহৎ একটি বুথ কিন্তু আসলে সেখানে আছে। প্রিয় ভিউয়ার, আমার হাতের বাম পাশে কিন্তু একটি কালী মন্দির ছিল, আমি দেখাতে পারিনি। আমি কিন্তু সোজা যাচ্ছি এবং একদম শৈলকুপার চার রাস্তার মোড়ে কিন্তু আমি আবার পৌঁছে যাব। শৈলকুপার চার রাস্তার মোড় কিন্তু একটি ব্যাপক জনপ্রিয় এবং ব্যাপক জনপ্রসিদ্ধ পরিচিত একটি জায়গা কিন্তু আসলে শৈলকুপার চার রাস্তার মোড়। আর আমি আগেই বলেছি, হ্যাঁ, একটু জনগণের উপস্থিতি কম দেখা যাচ্ছে, কারণ আজ আমি বেছে নিয়েছি কোনো একটি ছুটির দিন, কারণ এখানে সপ্তাহে দুদিন হাট বসে, মঙ্গলবার এবং শনিবার। আর এই মঙ্গলবার শনিবার কিন্তু একদম কানায় কানায় পূর্ণ থাকে সম্পূর্ণ শহর জুড়ে। প্রিয় ভিউয়ার, আপনি যদি কখনও আসেন এই অঞ্চলে, এই প্রাচীন জনপদ দেখতে আসবেন, শৈলকুপা শহর দেখে যাবেন। ঝিনাইদহের এক আসনের একটি উপজেলা শৈলকুপা শহর। শৈলকুপা শহরের ছোট্ট শহরটি কিন্তু বেশ বেশ মানে বেশ জনগণ উপস্থিতি যথেষ্ট সব সময় থাকে, তেমনই একটি শহর কিন্তু আসলে শৈলকুপা শহর। আমার হাতের বাম পাশে কিন্তু সেই শৈলকুপা সরকারি এই দেখছেন শৈলকুপা সরকারি হাই স্কুল, যেটা বলে পাইলট হাই স্কুল। এটা কিন্তু অনেক প্রাচীন একটি হাই স্কুল এবং যথেষ্ট মানের একটি হাই স্কুল কিন্তু আসলে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় ভিউয়ার, অতি সম্প্রতি এটি সরকারিকরণ করা হয়েছে। আমার হাতে ডান পাশে কিন্তু শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস যেটা বলে, আমি কিন্তু আসলে পার হয়ে সামনে এগোচ্ছি। একদম শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সামনে দিয়ে আমি একদম শৈলকুপার কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আমি আপনাদের নিয়ে যাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আমরা সেখানে পৌঁছে যাব। প্রিয় ভিউয়ার, যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, আমি সবাইকে আবারও সাদর সম্ভাষণ এবং প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার, এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি আমাদের চ্যানেল ভিজিট করে আসবেন, মন চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ইচ্ছে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় নিত্য নতুন অঞ্চল এবং বিভিন্ন অঞ্চল আমরা কিন্তু আসলে আমাদের ভিডিওতে আমরা ধারণ করি। প্রিয় ভিউয়ার, এখন কিন্তু আমরা এখন একদম শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সামনে কিন্তু অবস্থান করছি। দেখছেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ, এটি কিন্তু অনেক প্রাচীন একটি কলেজ, বেশ কিছুদিন বেশ কিছু বছর ধরে এটি কিন্তু আসলে জাতীয়করণ করা হয়েছে, এটি কিন্তু আসলে সরকারিকরণ করা হয়েছে। যাই হোক আর কি, আমরা শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সামনে দিয়ে অতিক্রম করছি, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমার হাতের ডান পাশে কিন্তু শৈলকুপা কৃষি ব্যাংক, যাই হোক আর কি, আমরা সেদিকে যাচ্ছি না, আমাদের ক্যামেরা সেদিকে ঘোরাবো না। আমরা কিন্তু কৃষি ব্যাংক পাস করলেই কিন্তু যে মোড়টা দেখছেন, এটা কিন্তু আসলে শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনার মোড়। আমার হাতের ডানে কিন্তু আসলে গেল সেই শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের সেই অবদার ভিতরে যে রোডটা গেছে, সেটা কিন্তু আসলে হাতের ডান পাশে। এই যে এলাকাটা দেখছেন, এটা কিন্তু এখনও পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে, কিন্তু এই যে খালের পাড়টার ধারটা, এটা কিন্তু এখনও পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে। যা হোক আর কি, আমি সেদিকে কথা বলবো না, এটা কিন্তু আসলে দেখছেন একদম শৈলকুপা কেন্দ্রীয় শহীদ মিনার। প্রিয় ভিউয়ার, অনেক কথা বলছি, অনেক সময় নিয়েছি, আমি আর বেশি সময় নিতে চাচ্ছি না। শৈলকুপা শহীদ মিনার থেকে এগোলে কিন্তু হাতের ডান পাশে কিন্তু আসলে শৈলকুপা
উপজেলা চত্বর যেটা বলে, শৈলকুপা উপজেলা অফিস। আমি কিন্তু আসলে শৈলকুপা উপজেলা অফিসের ভিতরে একটু ঢুকবো। হাতের ডান পাশে কিন্তু আসলে এটি উপজেলা অডিটোরিয়াম, একটি খুব নবনির্মিত একটি ইমারত। আমি কিন্তু আসলে তার সামনে দিয়ে এগোয়ে আমি ডানে মোড় নিয়ে একটু উপজেলা চত্বরের মধ্যে ঢুকবো। প্রিয় ভিউয়ার, আপনি সাথে থাকবেন, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথে আছি। আমি এখন উপজেলা চত্বরের মধ্যে ঢুকছি। উপজেলা চত্বরের হাতের বাম পাশে এদিকে কিন্তু প্রাচীন কিছু ইমারত ছিল। আসলে এখানেই শৈলকুপা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন অফিস কিন্তু আসলে ছিল হাতের বাম পাশে। এখন নতুন একটা ইমারত, নতুন একটা ভবন কিন্তু আসলে তৈরি হয়েছে, আমি সেখানটা পর্যন্ত সাথে নিয়ে যাচ্ছি, আপনি সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার, সরকারি সহকারী প্রকৌশলীর কার্যালয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শৈলকুপা উপজেলা ঝিনাইদহ দেখলেন। যাহোক আর কি, যে এই অঞ্চলটা কিন্তু আসলে প্রাচীন অনেক আগের সেই ইমারতগুলো কিন্তু আসলে এখানে ছিল, এবং এখানেই শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কিন্তু ছিল আসলে এই হাতের বাম পাশে। যাহোক আর কি, সামনে এগোচ্ছে, দেখছেন এই বিশাল বড় যে নতুন একটি ভবন হয়েছে, আসলে এটাই কিন্তু শৈলকুপা উপজেলা অফিস, শৈলকুপা উপজেলা পরিষদ। এখানে কিন্তু শৈলকুপা নির্বাহী কর্মকর্তার অফিস, এখানে বিভিন্ন দাপ্তরিক অফিস কিন্তু আসলে এখন এই নতুন ভবনে কিন্তু আসলে উঠছে। যাওকারি, এটা উপজেলা অফিস পরিষদ শৈলকুপা ঝিনাইদহ। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন উপজেলার সামনে দিয়ে একটু এগোনোর চেষ্টা করছি। সামনে কিন্তু আসলে মুক্তিযোদ্ধা চত্বর, আমার হাতের বাম পাশে লক্ষ্য করুন যে একটি নতুন একটি ব্লু কালারের একটি ইমারত দেখছেন। এটি কিন্তু আসলে আমি প্রিয় ভিউয়ার, এটা কিন্তু একটি আরবি বিডি অফিস। এই যে দেখছেন হাতের বাম পাশে যে ব্লু কালারের যে ইমারত, এটি কিন্তু আসলে শৈলকুপা নির্বাহী কর্মকর্তার আবাসিক, তার বাসভবন। যাই হোক আর কি, প্রিয় ভিউয়ার, আমরা সামনে এগোচ্ছি। সামনে এগোলে দেখবেন এটা কিন্তু মুক্তিযোদ্ধা চত্বর। মুক্তিযোদ্ধা চত্বর কিন্তু হাতের ডানে গেলে কিন্তু সিনেমা হল মার্কেট, অনেক প্রাচীন সিনেমা হল, সেটা কিন্তু এখন নেই। যাই হোক আর কি, সেই সিনেমা হল সেদিকে আমরা অন্য একদিন যাবো, আজকে আমরা ওদিকে যাচ্ছি না। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু বামে মোড় নিয়ে আমরা কিন্তু হাজি মার্কেটের কথা বলেছিলাম, আমরা কিন্তু ভিডিও শুরু করেছিলাম একদম হাজি মার্কেটের মোড় থেকে, এবং আমরা কিন্তু আবার সেই হাজি মার্কেটের মোড়ে কিন্তু আমরা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। প্রিয় ভিউয়ার, হাজি মার্কেটের এদিকে যেতে কিন্তু শৈলকুপা টেলিফোন এক্সচেঞ্জ, এটি কিন্তু অনেক প্রাচীন একটি টেলিফোন এক্সচেঞ্জ, এখন যদিও এখানে সেই তার সেই যৌবন কিন্তু এখন আর নেই। যাই হোক আর কি, আমি একটু দেখানোর চেষ্টা করছি শৈলকুপার টেলিফোন এক্সচেঞ্জ। এটা কিন্তু বেশিরভাগ সময় এভাবে তালা ঝোলানোই থাকে, আসলে এখানে এখন মানুষ যায় না কেন সে কথা আমি বলবো না, আমার থেকে আপনারা যথেষ্ট ভালো জানেন। আর এই এলাকাতে কিন্তু নতুন গড়ে উঠছে মানে ভাঙারির যে ভাঙারি মার্কেটটা হাতের বাম পাশ দিয়ে ডান পাশ দিয়ে। যাই হোক আর কি, প্রিয় ভিউয়ার, আমি সমস্ত এলাকা ঘুরিয়ে দেখে একদম হাজি মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আর কিছু দূর এগোলেই হয়তো শৈলকুপার শহর আমার দেখানো হয়ে যাবে। তো আপনি ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন, মন চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। প্রিয় ভিউয়ার, রাজকন্যা শৈলবালা মতান্তরে শৈলদেবীকে পাঠান সৈন্যরা কুমার নদের তীরে আটক করে কুপিয়ে হত্যা করে, সে হতে শৈল এবং কুপা সংযুক্ত হয়ে শৈলকুপা নামকরণ হয়েছে। সতীশ চন্দ্র মিত্রর রচিত যশোর খুলনার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, প্রাচীনকালে এই অঞ্চল সমুদ্র গর্ভ থেকে দ্বীপের আকারে জেগে উঠেছিল। প্রিয় ভিউয়ার, যাই হোক আর কি, ইতিহাস নিয়ে আমি বেশি কথা বলছি না, আমি দেখানোর চেষ্টা করেছি শুধু শৈলকুপা শহর, এবং সেটি আমি কিন্তু আসলে দেখাতে হয়তো সক্ষম হয়েছি। আরও বিশদভাবে দেখাতে গেলে আরও সময় দিতে হবে, আপনাকে আরও সময় নিতে হবে, তার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আবার নতুন কোনো ভিডিওতে সম্পূর্ণ শহর আরও বিশদভাবে দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার, আমার সামনে দেখছেন কিন্তু সেই হাজি মার্কেট, শৈলকুপার হাজি মার্কেট থেকে আমরা কিন্তু আসলে ভিডিও মোটামুটি এখান থেকে শুরু করেছি, না শুরু করেছি গার্লস স্কুল থেকে, কিন্তু আমরা মোটামুটি এখান থেকেই আমাদের ভিডিও শুরু। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় আমি বিদায় নিচ্ছি।